আচ্ছা, এই অ্যাকোরিয়ামের জলটা তো স্বচ্ছ কেন? এই অ্যাকোরিয়ামটায় 2 চেম্বারের 25 ওয়াটের একটা পাওয়ার ফিল্টার লাগানো রয়েছে। পাওয়ার ফিল্টারের কাজই জলকে স্বচ্ছ রাখা, অর্থাৎ জলটাকে ফিল্টার করা। জলের যা নোংরা সব ফিল্টারের টেনে নেবে। ওর ভিতরে দুটো কৌটো আছে, অর্থাৎ দুটো তো চেম্বার আছে, আর ক্ষমতা 25 ওয়াট সম্পন্ন পাওয়ার ফিল্টার লাগানো। ওর জন্যেই জলটা এত স্বচ্ছ। আচ্ছা, এই যে মাছটা আছে, যে মাছটা আছে সেখান থেকে চোখটা খোলা, এটা কি মাছটার রোগ? না না, ওটা রোগ হবে কেন? ওটা গোল্ডফিশ গ্রুপের মাছ, ওর নাম বাবুলায়, কেউ বলে বাবুলাল। অর্থাৎ ওই যে চোখটা ফোলা আর ওই পিঠের পাখনাটা নেই, এইটার ওই বৈশিষ্ট্য, ওই মাছটার বৈশিষ্ট্যই এইটা। ওই মাছটার নাম, অর্থাৎ জলের যে বাউসগুলো উঠছে, চোখটা খানিকটা ওই রকম, যার জন্য ওর নাম বাবুলাই। জাপানে এর নাম রাঞ্চু গোল্ড।